নমস্কার বন্ধুরা পাপিয়াস কিচেনের সকল ভিভাসকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো ফুলকপির কোরমা আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক অবশ্যই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময়ের জন্য পাশে থাকবেন তাহলে চলুন রেসিপিটা দেখে নিই সব থেকে প্রথমে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি আর এই রেসিপিতে যেহেতু বেরেস্তার প্রয়োজন তো আগের থেকে আমি বেরেস্তাটা ভেজে রেখেছি আর ওই তেলটাই আমি এখানে ইউজ করছি এবার এর মধ্যে একটা বড় সাইজে ফুলকপিকে এরকম বড় বড় করে আমি কেটে রেখেছি আর আগের থেকে দু মিনিট একটু ভাপিয়ে জলটা ফেলে দিয়েছে আর এরকম করে ভাপিয়ে যদি আপনারা ফুলকপি রান্না করেন তাহলে যাদের ফুলকপি খেলে হজমের সমস্যা আছে তাদের এই সমস্যাটা কিন্তু আর হবে না এবার ফুলকপিগুলোকে হালকা করে ভেজে নেব কোরমা করার ক্ষেত্রে কিন্তু ফুলকপিগুলো খুব বেশি ডিপ করে ভাজলে চলবে না জাস্ট হালকা করে এগুলোকে ভেজে নিতে হবে এখন দেখুন আমি এরকম করে ভেজে নিয়েছি এবার ফুলকপিগুলো তুলে নেব এবার ফুলকপিগুলো তুলে নেওয়ার পর ওই একই কড়াইয়ের মধ্যে আরও একটু তেল আমি অ্যাড করে দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে এবার এর মধ্যে কিছু গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি গোটা গরম মশলার মধ্যে আছে দুটো এলাচ এলাচটাকে অবশ্যই ফাটিয়ে দিতে হবে এতে করে ফ্লেভারটা খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে দিয়ে দিচ্ছি দুটো লবঙ্গ আর এক টুকরো দারচিনি আর একটু দিয়েছি জৈত্রী দিয়ে একটু তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড মতো ভেজে নেব যতক্ষণের ফ্লেভারটা খুব ভালোভাবে বেরিয়ে আসছে এবার এর মধ্যে দিয়ে দেব আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আর চারটে কাঁচা লঙ্কাকে একই সাথে বেটে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দেব এবার এটাকে মিশিয়ে নেব আর দু থেকে তিন মিনিট মতো একটু ভেজে নেব পেঁয়াজটা দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে আমি ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল স্পুন আদা রসুন বাটা আদা রসুন বাটাটাকে দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আর এটাকে কষিয়ে নেবো যতক্ষণ এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে প্রায় তিন মিনিট মতো রান্না করে নেওয়ার পর এখন আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারের মধ্যে দিয়ে দেব ওয়ান থার্ড কাপ ফ্যাটানো টক দই টক দইটা আমি সামান্য একটু নুন আর হাফ স্পুন মতো ময়দা দিয়ে ফেটিয়ে রেখেছি নুন আর ময়দা দিয়ে টক দই ফেটিয়ে রাখলে টক দইটা রান্না হওয়ার সময় কিন্তু একেবারেই কেটে যাবে না এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আরও দু মিনিটের মতো এটাকে আমি রান্না করে নেব দু মিনিট পরের মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ নারকেল বাটা নারকেল বাটাটা দেওয়ার একেবারেই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন তবে এটা দিলে আমার পার্সোনালি ভালো লাগে সেজন্য আমি দিয়েছি এবার এটাকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবো এটাকে কিছুক্ষণ ধরেই কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি পনেরো ষোলোটা মতো কাজু বাদামকে সামান্য একটু জল দিয়ে পেস্ট বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর মিডিয়াম ফ্লেমে আমি এটাকে কিছুক্ষণ ধরে রান্না করে নেব আর এই পুরো রান্নাটাই কিন্তু লো টু মিডিয়ামে করতে হবে হাই ফ্লেমে করলে একেবারেই চলবে না এবার এটা একটু বেশি ফ্যাটফ্যাটে লাগছে সেজন্য সামান্য পরিমাণে একটু লাল লঙ্কার গুঁড়ো মধ্যে দিয়ে দিলাম এতে করে এর তেলটা একটু সোনালি কালার হবে আর দেখতে ভালো লাগবে এবার এটাকে মিশিয়ে নেবো আর কিছুক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না এটার থেকে তেল ছেড়ে আসছে এখন দেখুন এক্সট্রা জলটা শুকিয়ে গেছে আর তেল ছেড়ে গেছে এবার এর মধ্যে ভেজে রাখা ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর কিছুক্ষণ ধরে এটাকে কষিয়ে নেব ফুলকপিটা আমি কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি প্রায় তিন থেকে চার মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল আমি এক কাপ পরিমাণ গরম জল এখানে দিয়ে দিচ্ছি আর আপনারা যদি এই রেসিপিটায় নারকেল বাটা ইউজ না করেন তাহলে এই পর্যায়ে এসে গরম জলের পরিবর্তে আপনারা গরম দুধও ব্যবহার করতে পারেন তাতেও কিন্তু এর টেস্টটা অসাধারণ হবে এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি আর দেখুন এখন ফুটতে শুরু করেছে এই সময় আমি এর মধ্যে টেস্ট অনুযায়ী নুনটা অ্যাড করে দিচ্ছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী নুনটা দিয়ে দেবেন আর এর মধ্যে আমি দিয়ে দেবো ওয়ান টি স্পুন পরিমাণ চিনি আপনারা যেরকম এটা মিষ্টি পছন্দ করবেন সেরকম বুঝে চিনিটা অ্যাড করে দেবেন এবার এটাকে একটু জাস্ট মিশিয়ে নেব আর মিশিয়ে নিয়ে এটাকে চাপা দিয়ে আমি পাঁচ থেকে ছ মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কুক করে নেব আর মাঝখানে একবার ঢাকনা খুলে আমি নেড়ে দেব পাঁচ মিনিট পর আমি ঢাকনা খুলে নিচ্ছি আর আগে আমি একবার ঢাকনা খুলে এটাকে নেড়ে দিয়েছিলাম এবার এর মধ্যে আমি আগের থেকে যে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজের বেরেস্তা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব চারটে কাঁচা লঙ্কা জাস্ট একটু ফ্লেভারের জন্য আমি দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ টি স্পুন গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেবো হাফ টিস্পুন পরিমাণ গাওয়া ঘি এবার এটাকে খুব ভালোভাবে আমি মিশিয়ে নেব আর মিশিয়ে নিলেই কিন্তু ফুলকপির কোরমা আমাদের সার্ভ করার জন্য একেবারে রেডি তৈরি হয়ে গেল ফুলকপির কোরমা দেখতে এটা যেরকম অসাধারণ হয়েছে তেমন খেতেও দুর্দান্ত হয় আপনারা আমার রেসিপি ফলো করে বাড়িতে বানান আর কেমন হলে কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদমই ভুলবেন না তাহলে আজ আসি নমস্কার